নমস্কার সকলকে, গোপাল চৌধুরী ব্লগে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বীরভূমের অন্যতম সেই কলেশ্বর মন্দিরে। তো আমরা তিন বন্ধু মিলে দেখতেই পাচ্ছ যে আমরা কলেশ্বরনাথ মন্দিরে পৌঁছে গেছি। হর হর মহাদেব কি হর হর মহাদেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আমরা সম্পূর্ণ মন্দিরটা দেখতে থাকি। বীরভূমের এই সর্বোচ্চ শিব মন্দিরের জানা অজানা কাহিনী নিয়ে আজ উপস্থিত আমি গোপাল। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হর হর মহাদেব। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা তিন বন্ধু মিলে বাবার টানে বাবার কাছে, সেই শিব ধাম বাবা কলেশনাথের কাছে। হর হর মহাদেব কি জয়। তো সকলে একবার কমেন্ট করুন হর হর মহাদেব ও ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। কলেশ্বরের জানা অজানা কাহিনী নিয়ে আমি উপস্থিত গোপাল চৌধুরী ব্লগে সকলকে স্বাগত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এখন আমরা রয়েছি বীরভূমের অন্যতম সেই কলেশনাথ মন্দিরে। এটি বীরভূমের সর্বোচ্চ মন্দির। তো দেখতেই পাচ্ছেন, আমি এদিকে দেখানোর চেষ্টা করব যে আমাদের কলেশনাথ মন্দির কতটা উঁচু। আজ আমরা চলে এসেছি এই বৈশাখ মাসের প্রথম সোমবারে, আজকে এই দেবাদিদেব মহাদেবের চরণ কমলে আমরা আজ চলে এসেছি। তো চলুন সম্পূর্ণ মন্দিরটা আমরা পরিক্রমা করে দেখা যাক। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় শুধু পঞ্চ সতীপীঠ নয়, পাশাপাশি সিদ্ধপীঠ, তারাপীঠ, এছাড়াও পাশাপাশি শাক্ত, শৈব, বৈষ্ণব অনেক স্থান রয়েছে। তো যার মধ্যে একটি হচ্ছে বাবা কলেশনাথের মন্দির। তো বীরভূম জেলার সর্বোচ্চ শিব মন্দির এটাই ধরা হয় যে এই কলেশনাথ বা এই কলেশ্বর শিব মন্দিরকে। তো আসুন জেনে নিই এই কলেশ্বর মন্দিরের কিছু কাহিনী। তো এই কলেশ্বর মন্দির আপনি কিভাবে আসবেন, এটি সাঁইথিয়া শহর থেকে প্রায় 12 থেকে 14 মাইল দূরত্বেই আপনি পূর্ব দিকে পৌঁছে যাবেন এই কলেশ্বর গ্রাম। সেখানে রয়েছে এই কলেশ্বর ধাম বা কলেশ্বর মন্দির, যার অধিষ্ঠাতা দেবতা শিব শঙ্কর, কলেশনাথ নামে যিনি পরিচিত। বছরভর এই মন্দিরে পুণ্যার্থীদের যাতায়াত লেগেই থাকে। তার প্রধান কারণ এই মন্দির অত্যন্ত জাগ্রত। ভক্তদের বিশ্বাস প্রাচীনকালে বহু মুনি ঋষি সাধন ক্ষেত্র ছিল এই কলেশ্বর ধাম। এমনকি পর্বত নামে এক ঋষি এখানে দেবী পার্বতীর তপস্যাও করেছিলেন। সেই সিদ্ধপুরুষের নাম অনুযায়ী এই জায়গার নাম এক সময়ে ছিল পার্বতীপুর। চন্দ্রচূড় নামে এক গ্রন্থে কলেশ্বরকে মৎস্য দেশের মায়াতীর্থ বলা হয়েছে। পরবর্তীতে এই মন্দিরের দেবীর সাধনা করে সিদ্ধিলাভ করে ধানঘরা গ্রামের কলস ঘোষ। তারপর থেকে পার্বতীপুর পরিচিত হয় এই কলেশ্বর নামে। জয় জয় কলেশ্বর মহাদেব কি জয়। তো অবশ্যই এখন আপনারা দর্শন করছেন যে বীরভূম জেলার সর্বোচ্চ শিব মন্দির কলেশ্বর শিব মন্দির। এছাড়াও কথিত আছে সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে স্থানীয় নরপতি রামজীবন রায় মন্দিরটির সংস্কার করান। তারপর মন্দির নির্মাণে এগিয়ে আসেন মুর্শিদাবাদ জেলা রাজা ধীরেন্দ্র নারায়ণ রায়। মন্দির নির্মাণে লক্ষাধিক টাকা ব্যয় হয়। অবশেষে 1447 বঙ্গাব্দের 28 মাঘ এই মন্দির পুনরায় নির্মিত হয়, যে মন্দির উচ্চতা 110 ফুট প্রায়। এই মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছে শিবের কষ্টি পাথরের অনাদি লিঙ্গ। আর রাজা ধীরেন্দ্রনাথ রায় প্রায় 2 মন ওজনের পার্বতী দেবীর অষ্টধাতুর মূর্তি দান করেছিলেন। বর্তমানে এই মন্দিরের নিত্য পূজা তো হয়ই, পাশাপাশি বিভিন্ন তিথিতে বিশেষ অনুষ্ঠানের বন্দোবস্তও আছে। এখানে বিশেষ করে শিবরাত্রিতে বিশেষ ভিড় ও ভক্তের আগমন ঘটে, পাশাপাশি শ্রাবণ মাসে অনেক ভিড়ই হয় এই মন্দিরে। আমরাও সকাল সকাল পৌঁছে বাবার কাছে পুজো দিলাম। কিছুক্ষণ পর আবার সেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম পুনরায়। তো দেবাদিদেব মহাদেবের কাছে একটা দিন যদি মাথা নত না করতে পারলাম তাহলে জীবনের সার্থকতাটা কোথায়, তাই না? তো অবশ্যই আসুন আমাদের এই বাবা কলেশনাথকে দর্শন করুন। বীরভূম জেলার এই বাবা কলেশনাথ অনাদি শিবলিঙ্গ। বীরভূমে মোট 5টি অনাদি শিবলিঙ্গ রয়েছে। তো তার মধ্যে এই একটি হলো বাবা কলেশনাথ।
পরবর্তীতে আমরা পুজো দেওয়ার পর আস্তে আস্তে মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে আমরা মন্দির চত্বরটা সম্পূর্ণই পরিক্রমা করলাম। মন্দিরটি খুবই সুন্দর। পাশাপাশি এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী দ্বারকানাথ মহারাজ, তো তার মন্দিরটি বাঁ পাশেই রয়েছে, যে কলেশ্বর কুণ্ডটি রয়েছে তার পাশেই দ্বারকানাথ মহারাজের মন্দিরটি রয়েছে। তো ওনাকে অবশ্যই দর্শন করবেন একবার। তো এখানে যে বাঁশগুলো বাঁধা রয়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে যে বড় উৎসব হয় শিবরাত্রির পর দিনকে মহাপ্রসাদের ব্যবস্থায়, তখন এখানে অনেক ভক্তের আগমন ঘটে প্রসাদ পাওয়ার জন্য। এছাড়াও মন্দির চত্বরের পাশে অনেক ছোট ছোট শিব মন্দির, পাশে যে নতুন একটা বালাজি মন্দির হয়েছে 2030 খ্রিস্টাব্দে, তো এটা দেখতে পেলাম। প্রথমেই আমরা দেখতে পেয়েছি বালাজি মন্দিরটা, পাশে কালী মন্দির রয়েছে, তো আশেপাশে অনেক মন্দির রয়েছে। সব মিলিয়ে বলা যায় অবশ্যই এই বীরভূমের কলেশনাথ মন্দির পরিক্রমাতে এলে অবশ্যই আপনার খুব ভালো লাগবে। তো অবশ্যই আসুন আমাদের এই কলেশনাথ শিব মন্দিরে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও এই ভিডিওগুলোর আপডেট পান। ধন্যবাদ, ভালো থাকবেন।